আসসালামু আলাইকুম, আমি মিহিরিমা ইসলাম। অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে ভিডিওটি তৈরি করেছি সেটি হচ্ছে অ্যাসাইনমেন্ট। চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের ঘোষণা এসেছে তোমাদের। সেখানে নবম শ্রেণীর জন্য ব্যবসায় উদ্যোগ, যারা কমার্সের আছো তাদের ব্যবসায় উদ্যোগ সাবজেক্টের অ্যাসাইনমেন্ট নির্ধারিত আছে। তো সেখানে সেই অ্যাসাইনমেন্টটি কী দেওয়া আছে এবং হচ্ছে তোমাদেরকে তার সলিউশন কীভাবে করতে হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো, এবং সলিউশনটি করেও নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য। তো হচ্ছে চলো দেখি প্রথমে যে তোমাদের কী কোশ্চেন দেওয়া হয়েছে, তারপর হচ্ছে আমরা সলিউশনে যাব। তোমাদেরকে যেই কোশ্চেনটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে ব্যবসায় উদ্যোগ সাবজেক্টের প্রথম অধ্যায় থেকে ব্যবসায় পরিচিতি, এই অধ্যায় থেকে তোমাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। তো এই অধ্যায় অন্তর্ভুক্ত যে বিষয়বস্তু রয়েছে সেগুলো হচ্ছে ব্যবসায় ধারণা, ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ, এছাড়া ব্যবসায়ের আওতা ও প্রকারভেদ, ব্যবসার গুরুত্ব, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা, ব্যবসার পরিবেশ, বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশ, এই হচ্ছে অন্তর্ভুক্ত বিষয় সমূহ। এখন চলো দেখি যে অ্যাসাইনমেন্টটি কী, নির্ধারিত কাজটি কী। ক নম্বরে আছে সাভারের হেমায়তপুরে চামড়ার জুতা তৈরির কারখানা। খ নম্বরে আছে পোলট্রি ফার্মে মুরগির ডিম ও বাচ্চা উৎপাদন। গ নম্বরে আছে পদ্মা সেতু তৈরি করা। ঘ নম্বরে আছে বাখারবাদ ঘেসফিল্ড থেকে ঘেস উত্তোলন। কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক তৈরি। সুন্দরবন থেকে মধু আহরণ করা। জয়পুর হাট সুগার মিল আখ থেকে চিনি তৈরি। এছাড়া বৈদেশিক বাণিজ্য সমুদ্র বন্দর ব্যবহার করা। গাছের চারা উৎপাদন। হাসপাতালে চিকিৎসা দেওয়া। এই যে এই সকল বিষয়গুলো আছে উপরে বর্ণিত যেই কাজগুলো আছে সেই কাজগুলো কোনটা কোন শিল্পের আওতাভুক্ত তার তালিকা করতে বলা হয়েছে এবং আওতাভুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। এই হচ্ছে তোমাদের নির্ধারিত অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টটি তৈরির ক্ষেত্রে তোমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনাগুলো হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ে যে সংশ্লিষ্ট অধ্যায়টি আছে সেটি অবশ্যই ভালো করে পড়তে হবে। প্রয়োজনে বাবা মা ভাই বোন সহযোগিতা নেওয়া যেতে পারে তাদের। এছাড়া সম্ভব হলে ভার্চুয়াল মিডিয়ার সাহায্যে শিক্ষকের পরামর্শ নেওয়া যেতে পারে, ইন্টারনেটের সাহায্য নেওয়া যেতে পারে, এবং হচ্ছে উপরি শ্রেণীর কোনো বইয়ের সাহায্য নেওয়া যেতে পারে। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট এবং নির্ধারিত নির্দেশনা। তারপর হচ্ছে আমরা এখন আর তোমাদের অ্যাসাইনমেন্টে আরেকটা কথা বলে রাখা ভালো, যে তোমাদের অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন কীভাবে হবে সেক্ষেত্রে অতি উত্তম, উত্তম, ভালো এবং অগ্রগতি প্রয়োজন, এই চারভাবে তোমাদের অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন হবে। এই ছিল তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ যেটি করতে হবে। এবার হচ্ছে আমরা সলিউশনে যাব, যেটি তোমাদের জন্য করে নিয়ে এসেছি সেটি দেখাবো যে হচ্ছে কীভাবে এই যে কাজগুলো ক থেকে নিয়ে পর্যন্ত কাজগুলো যে আছে সেগুলো কোনটা কোন শিল্পের অন্তর্ভুক্ত তার একটি তালিকা এবং এটি কারণ এর উল্লেখ করা আছে। ঠিক আছে, তালিকাভুক্ত হওয়ার কারণ উল্লেখ করা আছে। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটি। তো হচ্ছে চলো অ্যাসাইনমেন্টটি পড়ি। প্রথমে এটি হচ্ছে জানো এটা অ্যাসাইনমেন্ট ফোর, মানে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট আর নবম শ্রেণীর জন্য ব্যবসায় উদ্যোগ বিষয়ে। তো হচ্ছে অ্যাসাইনমেন্টটি যেভাবে করবে, উদ্দীপকে বর্ণিত কাজগুলোর ধরন অনুযায়ী অন্তর্গত শিল্প তালিকাভুক্ত করে তালিকার আওতাভুক্ত হওয়ার কারণ ব্যাখ্যা করা হলো। দেখো প্রথমে হচ্ছে কাজ, তারপর শিল্প, তারপর তালিকায় আওতাভুক্ত হওয়ার কারণ এখানে বর্ণনা করা আছে। প্রথম কাজটি কী ছিল? ক নম্বরে সাভারের হেমায়তপুরে চামড়ার জুতা তৈরির কারখানা। তো এটা কোন শিল্পের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত। আর উৎপাদন শিল্পে অন্তর্ভুক্ত হওয়ার এটার কারণ হচ্ছে উৎপাদন শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়। এক্ষেত্রে তো হচ্ছে এটার কারণ ব্যাখ্যা করা হয়েছে যে হচ্ছে কেন চামড়ার জুতা তৈরির কারখানা হেমায়তপুরে যেটি আছে সেটি উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে যে খ নম্বরে যেটি আছে সেটি হচ্ছে পোলট্রি ফার্মে মুরগির ডিমে বাচ্চা উৎপাদন করা। তো এই কাজটি কোন শিল্পের অন্তর্ভুক্ত? এটি হচ্ছে প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত। আর এই প্রজনন শিল্পে অন্তর্ভুক্ত হওয়ার কারণ হচ্ছে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা কাজে ব্যবহৃত হয়। এখানে হচ্ছে
প্রজনন শিল্পে ব্যবহৃত হয়েছে, কারণ হচ্ছে এখানে যে উৎপাদিত সামগ্রী রয়েছে তা পুনরায় সৃষ্টি বা কাজে ব্যবহার করা যায়। কারণ ডিম যে উৎপন্ন হয়, অর্থাৎ ডিম যে দেয় মুরগি, তো হচ্ছে সেখান থেকে কী উৎপাদন হয়, সেখান থেকে বাচ্চা উৎপাদন হয়, সেটাই বলা হচ্ছে। এছাড়া গ নম্বরে যেটি আছে পদ্মা সেতু তৈরি করা, এটি হচ্ছে নির্মাণ শিল্পের অন্তর্ভুক্ত। তো হচ্ছে নির্মাণ শিল্পের কেন অন্তর্ভুক্ত, কারণ এই শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণ করা হয়। তারপর হচ্ছে ঘ নম্বর যেটি আছে বাখারবাদ গ্যাস ফিল্ড থেকে গ্যাস উত্তোলন, তো হচ্ছে এটি কোন শিল্পের অন্তর্ভুক্ত, এটি হচ্ছে তোমার নিষ্কাশন শিল্প, এটির অন্তর্ভুক্ত। তো নিষ্কাশন শিল্পটা কি, এটার অন্তর্ভুক্ত হওয়ার কারণ কি, কারণ এই শিল্পের মাধ্যমে ভূগর্ভ পানি বা বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়, তো এই জন্যেই এটি নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত। এরপর উম নম্বরে যেটি আছে সেটি হচ্ছে মেরিন ড্রাইভ, কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক তৈরি, তো এটি হচ্ছে তোমার নির্মাণ শিল্পের অন্তর্ভুক্ত। কীভাবে, কারণ এই শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু ইত্যাদি নির্মাণ করা হয়। ঠিক আছে, তো এই গেল উম নম্বর। এরপরে হচ্ছে চ নম্বরে যেটি আছে সুন্দরবন থেকে মধু আহরণ করা, এক্ষেত্রে এটি হচ্ছে তোমার নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত। নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্তের কারণ হচ্ছে এই শিল্পের মাধ্যমে ভূগর্ভ পানি বায়ু হতে প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়। ঠিক আছে, তারপর গেল হচ্ছে ছ নম্বরে আছে হচ্ছে জয়পুরহাট সুগার মিলের আখ থেকে চিনি তৈরি, এটা কোন শিল্পে অন্তর্ভুক্ত, এটা হচ্ছে উৎপাদন শিল্পে অন্তর্ভুক্ত। উৎপাদন শিল্পের অন্তর্ভুক্ত হওয়ার কারণ এই শিল্পটা শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়। অর্থাৎ এখানে যে সুগার মিলটি রয়েছে জয়পুরহাটে, সেটা কী হচ্ছে, একটা কাঁচামাল মানে হচ্ছে আখটা থেকে এটাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কী হচ্ছে, চিনি তৈরি করা হচ্ছে, তাই এটাই উৎপাদন শিল্পে অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে যেটি আছে ঝ নম্বর, বৈদেশিক বাণিজ্যিক সমুদ্র বন্দর ব্যবহার করা, আর এটি কোন শিল্পের অন্তর্ভুক্ত, এটি হচ্ছে সেবামূলক শিল্পের অন্তর্ভুক্ত। সেবামূলক শিল্পের এটা অন্তর্ভুক্ত হওয়ার কারণ এক্ষেত্রে বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ করা হয়, সেক্ষেত্রে এটি সেবামূলক শিল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া নিয় নাম্বারে যেটি আছে সেটি হচ্ছে গাছের চারা উৎপাদন, আর এইটাই হচ্ছে প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত, কারণ উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা কাজে ব্যবহৃত হয়, তাই এটি হচ্ছে প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত। তারপর যেটি আছে ঝ নম্বরে সেটি হচ্ছে হাসপাতালে চিকিৎসা দেওয়া, সেটি কোন শিল্পের অন্তর্ভুক্ত, সেটি হচ্ছে সেবামূলক শিল্পের অন্তর্ভুক্ত। আর এই সেবামূলক শিল্পের অন্তর্ভুক্ত হওয়ার কারণ হচ্ছে কারণ এখানে বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের কি জীবনযাত্রাকে অনেক সহজ করে দেওয়া হয়। হাসপাতালে কি হয়, মানুষ অসুস্থ হলে যায় এবং তার বিভিন্ন সেবা প্রদান করে সে সেবা পেয়ে তার শরীর আবার সুস্থ হয়ে ওঠে, তার মানে তার জীবনযাত্রা সহজ হয়ে ওঠে। তো হচ্ছে এই ছিল যেই সকল কাজগুলো ছিল, যেগুলো কোন শিল্পের অন্তর্ভুক্ত, কোনটি আবার কোনটি কী কারণে অন্তর্ভুক্ত, সেই কারণগুলো সহ একটি ছ আকারে তৈরি করা হয়েছে, যেভাবে করতে বলা হয়েছে সেভাবেই অ্যাসাইনমেন্টটি করবে, এবং হচ্ছে এ4 পেপার ব্যবহার করে সুন্দর করে ছক তৈরি করবে, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্টটি জমা দিবে। তো এই ছিল তোমাদের ব্যবসায় উদ্যোগ সাবজেক্টের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছিল সেই অ্যাসাইনমেন্টটি। আজকের মতো এই পর্যন্তই। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।